আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমে জানিয়ে দিচ্ছি ছুটি সম্পর্কিত আপডেট। 6 জুন 2023 রোজ মঙ্গলবার কুয়েতের জাতীয় সংসদীয় নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এমনকি বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকেও ঘোষণা দিয়ে বলা হয়েছে যে এদিন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত বন্ধ থাকবে। এদিন দূতাবাসের যে সকল পাসপোর্ট ডেলিভারির তারিখ ছিল অথবা অন্যান্য কাজ ছিল, সেগুলো 7 তারিখে সংগ্রহ করা যেতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ডিপোর্ট বা নির্বাচন সংক্রান্ত একটি আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে গত 3 দিনেই মোট 8টি দেশের 680 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ডিপোর্ট বা নির্বাসন করা হয়েছে। পাঠিয়ে দেওয়া প্রবাসীদের মধ্যে সর্বাধিক ছিল এশিয়ান প্রবাসী এবং আফ্রিকান প্রবাসী। আরও জানানো হয়েছে যে এই মুহূর্তে জেলখানারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলখানার কয়েদিদের কমাতে দ্রুত তাদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ধরপাকড়ের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে, জিলিবাল সুয়েক এলাকা থেকে আকাম আইন লঙ্ঘনকারী 27 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 5 জন প্রবাসী যারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির অপরাধে গ্রেফতার হয়েছিল। অন্যদিকে পৃথকভাবে আরেকটি অভিযানে 6 কেজি হিরোইন ও আফিম সহ 4 জন অপরাধীকে জিলিবাল সুয়েক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারগুলো স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালিদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিক থেকে জানা যায় যে জাহারা এলাকায় একজন মিশরীয় ইমাম একজন শিশুকে শ্লীলতাহানির অপরাধে কুয়েতের একটি আদালত তাকে আজীবন কারাবাস দিয়েছে। এদিকে জাহারা এলাকাতেই গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত গাছের সাথে একটি প্রাইভেট কারের ধাক্কা খেলে ঘটনাস্থলেই ড্রাইভার সেখানে মৃত্যুবরণ করেন। তার জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে হাওয়ালি এলাকায় একজন মিশরীয় প্রবাসী উচ্চ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 45 ডিগ্রি। সর্বশেষ কারেন্সি হলো বিভিন্ন এক্সচেঞ্জে কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 350 টাকা প্লাস হয়ে থাকে। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 18 দিনার 700 পয়সা। গোল্ড প্রাইস কিছুটা কমেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।